নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে নতুন ধরনের এক রেসিপি নিয়ে এসেছি। পুজোর সময় আপনার প্রিয়জনেরা আসবেন, অনেক বছর বাদে সকলের সঙ্গে দেখা হবে, ওনাদের জন্য স্পেশাল কিছু তো আজ বানাতেই হবে। খুব সিম্পল একটা রেসিপি, আর এই রেসিপিটা তৈরি করতে একদম বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। বিকেলে চায়ের আড্ডার সাথে আলু সুজির ফিঙ্গার ফ্রাই যদি তৈরি করেন একদম আসর জমে যাবে। আমার রেসিপিটা দেখুন, যদি আপনাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন তৈরি করা শুরু করি। আলু সুজি ফিঙ্গার ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে চারটে মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি হাফ কাপ সুজি। তাহলে আমি শুরু করি। প্যান ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, এখানে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম কড়াইতে। জলের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচ, এক চামচ সাদা তেল। জল ফুটে উঠেছে, আমি হাফ কাপ সুজি এখানে দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে আমি গ্যাস অফ করে দেব। এখন আমি গ্যাস অফ করে দিলাম। সিদ্ধ করা আলুগুলো এখন আমি গ্রেট করে নেব। গ্রেট করা আলুগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিলাম, এই সিদ্ধ করা সুজিটাও নিয়ে নিলাম। এখন আমি এই আলু আর সুজি খুব ভালো করে দুটো মিশিয়ে মেখে নেব, একসাথে দুটো মিশিয়ে খুব ভালো করে মেখে নেব। সুজি আর আলু খুব ভালো করে মেখে নিলাম। এখন দিয়ে দিলাম এক চামচ নুন, দিয়ে দিলাম এক চামচ আমচুর পাউডার, চারটে কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিলাম, কাপ ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এখন আবার সব একসাথে মিশিয়ে ভালো করে মেখে নেব। সব মিশিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। সামান্য একটু তেল ওপর দিয়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি উঠিয়ে একটু ভালো করে আবার একটু এদিক ওদিক করে মেখে নিই। এখন হাতের তালুতে সামান্য একটু তেল নিয়ে এই মিশ্রণগুলো থেকে ছোটো ছোটো বল করে নেব। প্রথমে বল করে এগুলো ফিঙ্গারের মতো সব এরকম লম্বা লম্বা করে নেব। এভাবে আমি সব তৈরি করে নিলাম। এখন আমি সাদা তেলে এগুলো ডিপ ফ্রাই করব। ওভেন ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, অনেকটা বেশি করেই সাদা তেল দেব, এগুলো ভাজার জন্য বেশি তেলে ভাজাটা ভালো হবে। কড়াইতে বেশি করে তেল দিলাম এবং তেলটা একটু ভালো করে বেশ গরম হবে, তারপর আমি ওগুলো সব ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি প্লেটে উঠিয়ে রাখছি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এইভাবে আমি লাল লাল করে সবগুলো এইভাবেই ভাজব, বাকিগুলো এইভাবে ভেজে নিচ্ছি। সব আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে রাখলাম। কি সুন্দর মচমচে হয়েছে। শশার ডিপ তৈরির জন্য আমি এখানে একটা শশা এইভাবে গ্রেট করে নিয়েছি, আর ছোটো চামচে 2 চামচ লেবুর রস দিয়ে দিলাম, হাত মতো চিনি, মতো নুন, বড় চামচে 2 চামচ মেয়োনিজ দিয়ে দিলাম, ছোটো চামচে 2 চামচ কাসুন্দি দিয়ে দিলাম। তো 2 চামচ কাসুন্দি দিয়ে দিলাম এবং এখন ভালো করে সব একসাথে মিশিয়ে নিলাম।
আলু সুজির ফিঙ্গার ফ্রাইয়ের সাথে এইভাবে শশার ডিপ তৈরি করে নেবেন। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, সুজি আলুর ফিঙ্গার ফ্রাই। তাহলে বাড়িতে বানিয়ে কেমন হলো আমাকে কমেন্ট করে জানান। আর এমনি সব নিত্য নতুন রেসিপি আমার কাছ থেকে জানতে হলে আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।